নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 6/5/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হলাম। দেখুন কোথায় কখন বৃষ্টি আসবে, আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 48 ঘন্টার মধ্যে 2 ডিগ্রি কমলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। এরই মধ্যে একটানা তাপপ্রবাহের পর অবশেষে আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপপ্রবাহের প্রথম পর্ব শেষ হয়েছে 5ই মে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সোমবার থেকে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম 2/24 পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। সমুদ্রে উত্তাল হতে পারে। সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে, ফলে তাপমাত্রা কমবে জেলাগুলোর, বৃষ্টি বাড়বে সোমবার থেকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলোতে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তো যাই হোক, এই আপডেটটা শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।